আজ পহেলা এপ্রিল 2024 চকরিয়া ইমাম হোসেন রদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র আরবি শিক্ষক হাফেজ কারিমামউদ্দিন গত 30 মার্চ 2024 চট্টগ্রাম সংবাদ জগতের উদ্যোগে আয়োজিত হামনাদ ও কিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করায় চকরিয়া ইমাম হোসেন রদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদ ও উক্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা বৃন্দর পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ জগৎ চট্টগ্রাম সংবাদ জগৎ একটি মিডিয়া মিডিয়ার নাম সংবাদ জগৎ কর্তৃক আয়োজিত 2024 সাল এর অনুষ্ঠান পক্ষ থেকে তাহাকে সম্বোধনা দিয়েছি। আমি সবাইকে বলেছি এর মাদ্রাসা থেকে কেউ যদি কোনো ভালো ফল এনে দিতে পারে ছিনিয়ে আনতে পারে সেটা আমাদের সবার জন্য আমার সবার জন্য যে একটা আনন্দের বিষয় সেই আনন্দ ইনশাল্লাহ আমি সবাইকে যে ভাগাভাগি করে আমি তাদেরকে সর্বোচ্চ সম্মান দেবো ইনশাল্লাহ। তাই আমি মানুষকে আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে মেদিনীপুরের পক্ষ থেকে এবং আমাদের আমার প্রিয় আমার শ্রদ্ধা আপনার পৃষ্ঠপোষকের পক্ষ থেকে আমরা লাখো লাখো ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করলাম। আমরা এতে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ শাহ আলম সাহেব, প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ ওসমান গনি এম এ সাহেব, উক্ত মাদ্রাসা পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ এবং চকরিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা সহ সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ এতে উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত সকলের উত্তরোত্তর সফলতা কামনা করে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।